বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পরিবহন শ্রমিকদের হামলার প্রতিবাদে আজও শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সকালে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের নিচ তলায় বিশ্ববিদ্যালয়ের ছয় দফা স্তম্ভের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 48 ঘন্টার মধ্যে তাদের তিন দফা দাবি না মানলে পুনরায় মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক ও হামলার প্রতিবাদে বেলা 11টায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা কমিটির আহ্বায়ক সাগর দাস আকাশের সভাপতিত্বে নগরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার গভীর রাতে শিক্ষার্থীদের মেসে হামলা চালায় পরিবহন শ্রমিকরা, এতে 15 জন আহত হন।